সশস্ত্র বাহিনী দিবস আজ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিবসটি। এই উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসে শিখাওয়ানির বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সামরিক সচিবরা। এরপর শিখাওয়ানির বাণে নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শেরনিয়াবাদ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর এই আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে সশস্ত্র বাহিনী।